উত্তরবঙ্গের প্রতি এমনিতেই রাগ আছে। উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। আপনি বলুন তো, উত্তর কন্যা তৈরি করেছিল, এখানে নাকি মহাকরণ হবে? কোন লোকটা শিলিগুড়ির উত্তর কন্যাতে গিয়ে কাজ পায়? কোন লোকটা সুবিধা পায়? ভাইপোর এত সাহস হয় কি করে? বলে উত্তরবঙ্গ বলে কিছু নেই। উত্তরবঙ্গ বলা মানে আলাদা রাজ্য বলা নয়। উত্তরবঙ্গের সঙ্গে পশ্চিমবাংলার আর্থিক সম্পর্ক রয়েছে। হিমালয় পর্বত, দার্জিলিংয়ের পাহাড় আমাদের কাছে রানীমা, আমাদের বাংলার মুকুটের সবচেয়ে বড় ফলকটা হচ্ছে দার্জিলিং। উত্তরবঙ্গের মানুষকে সবসময় ছোট করা, উত্তরবঙ্গ ইউনিভার্সিটির নামটা মুছে দিন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম মুছে দিন, উত্তরবঙ্গকে সবসময় এরা অবহেলিত করেছে। কলকাতার, দক্ষিণ কলকাতার একটা পরিবার উত্তরবঙ্গের জনজাতি, নমশূদ্র, গোর্খা, নেপালি, রাজবংশী, পিছিয়ে থাকা মানুষ, মতুয়া সমাজ এবং ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে আসা অনেক সনাতন পরিবার, তাদেরকে বঞ্চিত করেছে মমতা ব্যানার্জির সরকার। আমি আপনাকে নাম বলতে পারবো না। গত দু মাসে কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভ এর ছাত্রী রাজবংশী পরিবারে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তাকে বলা হয়েছে বিষ খেয়ে মারা গেছে বলে মমতা ব্যানার্জির পুলিশ বলেছে। আপনি ভাবতে পারেন মালদা জেলার ওল্ড মালদাতে একইভাবে আরেকজন শিডিউল কাস্ট পরিবারের মেয়েকে এইভাবে অত্যাচার করা হয়েছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে বঞ্চিত করা হয়েছে চা বাগানের শ্রমিকদেরকে ন্যূনতম মজুরি। বলা হয়েছিল পয়লা জুলাই নাকি 18 টাকা করে ডেলি বাড়বে, তা কার বেড়েছে? পয়লা জুন থেকে, পয়লা জুলাই, পয়লা জুন যেটা চলে গেল, আজকে সেকেন্ড জুন, কারণ বেতন বাড়েনি। সত্যিটা কথা বলা ছাড়া যা সুন্দরী ঘরগুলো করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে, এমন জায়গায় বাড়িগুলো হয়েছে কেউ যাবে না, অনেক দূরে দূরে একবারে ফাঁকা বেরোন লাগে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের বালি, উত্তরবঙ্গের নদীতে আসা পাথর, গড়িয়া আসা পাথর, এগুলো চুরি হচ্ছে। রাহুল বলে একজন লোক গরু পাচার করছে, বন্ধ ছিল উত্তরপ্রদেশে, উত্তরবঙ্গে বড় বড় ওই যে কন্টেনার পাওয়া যায়, বাইর থেকে কেউ গরু যাচ্ছে বুঝতে পারবে না, কন্টেনারের ভিতরে গরু তুলে গরু পাচার করছে। আমি মাঝখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বলে আটকেছিলাম। আমার আজকে আমি জেনেছি, আমি কালকে হেমন্তজিকে জানাবো, আমি রুটটাও বলে দিব। রাহুল হচ্ছে ভাইপোর কালেক্টর, টাকা তুলছে, পুলিশ সরাসরি ইনভলভ। আপনি একটাও জঙ্গলে কাঠ নেই, আপনি নিজে বলুন কত কাঠ ছিল, এখন কত গাছ আছে? আপনি এক একটা অভয়ারণ্য জঙ্গলে কি অবস্থা দেখুন, আর যত চন্দন কাঠ চুরিতে ধরা পড়ছে কে, তোলামুলের ব্লক মেশিনের, যত মূল্যবান সাপ সদ প্রাণী সহ ধরা পড়ছে, প্রকৃতি মা যা যা দিয়েছে সব লুট করছে। আর এখানকার জেলা প্রেসিডেন্ট তো তৃণমূলের অরিজিনাল জেলা প্রেসিডেন্ট নয়, টিএম হচ্ছে জেলা প্রেসিডেন্ট। আর পুলিশকে দিয়ে যত রকমের অপকর্ম, অনলাইন লোটো, ডিয়ার লটারি, মদের দোকান, কিচ্ছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই। উত্তরবঙ্গকে ধ্বংস করার জন্য যা যা করার মমতা ব্যানার্জি করছে, এবং বিশেষ করে গোর্খা এবং জনজাতিদের ভাগাভাগি করার চেষ্টা করছে। কুস্তিন প্যারেলে বিধানসভা কেহাঙ্গার এক সিনিয়র মিনিস্টার শোভনদেব চট্টোপাধ্যায় জি নে বতায়া, যে গোর্খা লোক হ্যায় ও সব মাইগ্রেন্ট হ্যায়, যে ট্রাইবেল হ্যায় ও সব বহিরাগত হ্যায়,
ओ हमारी ओरिजिनल देश का आदमी नहीं है, सब लोग नेपाल से छोड़ के यहाँ आया। এই ধরনের মন্তব্য যারা করেন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে, তাদেরকে উত্তরবঙ্গের লোক ক্ষমা করবে না। একুশ সালে, উনিশ সালে উত্তরবঙ্গের গরিষ্ঠ সংখ্যক আসন এবং ভোটার মোদিজির উপর আস্থা রেখেছিল। আমরা দক্ষিণবঙ্গ পারিনি বলে সরকার পরিবর্তন হয়নি। আমাদের এমপি এমএলএ দের কাজ করতে দেওয়া হয় না, জনগণ এটা বোঝে। কোন সরকারি অনুষ্ঠানে তৃণমূলের নেতারা ডাক পান, কিন্তু এলাকার বিজেপি করার অপরাধে এমপি এমএলএ কে ডাকা হয় না। মুখ্যমন্ত্রী আসেন, নীল সাদা প্যান্ডেল হয়, পাঁচ কোটি টাকার প্রশাসনিক সভা হয়, সরকারি জিনিস বিলি হয়, সেখানে কেবলমাত্র তৃণমূলের নেতা, তৃণমূলের মুষ্টিমেয় এমএলএ ডাক পায়, আমাদের এমপি এমএলএ রা ডাক পান না। এটা উত্তরবঙ্গের লোক দেখছে, এবং উত্তরবঙ্গের মানুষ যতদিন না বিজেপিকে সরকারে আনতে পারছে, ততদিন তারা কিছু না পাওয়ার আশা নিয়েই তারা পদ্ম ফুলে ভোট দিতে থাকবেন। কারণ তারা মনে প্রাণে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর এই কোম্পানিকে ঘৃণা করেন, ঘৃণা করেন। তাই তারা এদেরকে আবার সুযোগ পাবেন, আবার হারাবেন। লঙ্কার দাম 300 টাকা পার, সরকারের টাস্ক ফোর্স করা হয়, আপনি টুইট করেছেন। আপনি যে কোনো বাজারে যান, সবজির রেটটা দেখবেন, সবজির রেট দেখবেন 300 টাকা কাঁচা লঙ্কা। মা মা বলিয়ে রাখ, মরিচটা কিতনা রেট হয়, কিতনা ভাব হয় বলিয়ে। প্রত্যেকটা জিনিস, আদা থেকে, বেগুন থেকে, চিকেন থেকে, সমস্ত জিনিসের দাম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে, পিসিমণির এগুলো চিন্তা নেই। পিসিমণি আবার প্রধানমন্ত্রী হতে চান, তাই পাটনায় মিটিং করে এসেছেন, এরপরে আবার বাঙ্গালুরুতে যাবেন। তিনি এখন প্রধানমন্ত্রী হতে চান, প্রধানমন্ত্রী হওয়া হবে না, স্যান্ড গেঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে হবে। কমিশন আর তৃণমূল একাকার হয়ে গেছে, কে তৃণমূল কে কমিশন কেউ বুঝতে পারছে না। সঙ্গে তো পুলিশ আছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিডি অফিসের সামনে কোলে তুলে বিরোধী প্রার্থীকে নমিনেশন তুলাতে নিয়ে যাচ্ছে পুলিশ। সাঁকড়াইলে উর্মি সমাজের লোক শুভঙ্কর মাহাতো বিজেপি জেলা পরিষদ প্রার্থী, ছোট ছোট বাচ্চাদের সামনে তাকে চড় মারছে। একটা এসপি নবজোয়ারের মিছিলে হাঁটছে গানের সঙ্গে তাল মিলাতে মিলাতে। কে পুলিশ, কে রাজীব সিনহার কমিশন, কে তৃণমূল, কোন প্রভেদ পশ্চিমবঙ্গে নেই। কিন্তু বিজেপি সেফ ডেমোক্রেসি, পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রেস্টোর করার সাথে আলটিমেটলি বিজেপি লড়ছে এবং লড়বে। কারণ সিপিএম 11 থেকে 16 অপোজিশন ছিল, আপনারা আন্দোলন দেখতে পাননি, সেটিং অপোজিশন ছিল। বিমানবাবু নবান্নতে যেতেন, ফিস ফ্রাই খেতেন। 16 থেকে 21 কংগ্রেস অপোজিশন ছিল, সেটাও ছিল সেটিং অপোজিশন। তাই এই নির্বাচনকে ত্রুটিমুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি ডিসেম্বর মাস থেকে যে আইনি লড়াই চালাচ্ছে, আগামী দিনেও চালাবে, যাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হয় এবং সঠিক গণনা হয়, তার জন্য বিজেপি লাস্ট ব্যালট শেষ হওয়া পর্যন্ত আমরা থাকব। আরেকটা উত্তরবঙ্গের জন্য বলছি, আগে গ্রাম পঞ্চায়েতের গণনা প্রথম